তার মধ্যে আছে এরকম বড় বড় চারটে পুরি, পাঁপড়, রাইস, স্যালাড। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার গোয়ার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সকালবেলা থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছি, মানে ফ্রেশ হওয়া থেকে। দেখো সকালবেলা টুথপেস্ট আর টুথব্রাশ নিয়ে কিন্তু বেরিয়ে গেছি ব্রাশ করতে করতে ব্যালকনিতে। আর আরও একবার এই ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। সকালবেলা মনে হচ্ছিলো কি যে আজকেও মনে হয় বৃষ্টি হবে, কিন্তু না, দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল এবং প্রচণ্ড গরম ছিল। যাই হোক, আমার কিন্তু ব্রাশ করা কমপ্লিট, এবার আমি একটু স্কিন কেয়ার করে নেব। আগের দিন ব্যাকপ্যাকিং এর সময় অনেকেই কমেন্ট করেছিল, দিদি তুমি তো তোমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো নিলে না। আমি নিয়েছিলাম, বাট ওগুলো ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, স্কিপ করে গেছি। যাই হোক, দেখো আমি তো পুরোপুরি ফ্রেশ, এবার হচ্ছে পুরো দেখো রেডিও হয়ে গেছি। আজকে এই ড্রেসটাই পরেছি, আর এটা আমি আগের দিন কিনেছিলাম, তোমরা তো দেখেইছো আগের ব্লগে, তো এটাও আমি পরে নিলাম। কিছু কিছু জিনিস আছে যেগুলো গোয়াতে একদম মানে সবাই পরে। এতক্ষণে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি, এতক্ষণ ফ্রেশ হতে রেডি হতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, কারণ প্রচুর খিদে পেয়ে গেছে, আমরা কিন্তু সবাই রেডি, তো চলো যাওয়া যাক। এই হচ্ছে চিনি, চিনি রেডি হয়ে গেছে, চিনি আজকে পিঙ্ক পড়েছে। চিনি উলি বাবা লি বাবা, আচ্ছা আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের নাম্বারটা ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা যদি কখনো আসো এই হোটেলে থাকতে পারো, বিকজ খুব রিজনেবল প্রাইসে কিন্তু আমরা রুম পেয়েছি এবং রুমগুলোও খুব ভালো, আর স্টাফদের ব্যবহারও কিন্তু খুব ভালো। নট এ প্রমোশন ভিডিও, আমার খুব ভালো লেগেছে, তাই ওদের কাছ থেকে এটা কার্ড নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আমরা একদম চলে এসেছি সামনের রেস্টুরেন্টটাতে, ওখান থেকে এখন ব্রেকফাস্ট করে নেবো। ফার্স্টে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চা, বড় বড় কাপ ছিল, বাট পরের দিন ভাবলাম কি একটা নিয়ে দুজনে শেয়ার করে খাবো, কারণ অনেকটা পরিমাণে চা থাকে। আর নিয়ে নিয়েছিলাম হচ্ছে বিস্কিট, তো এগুলো দিয়ে এখন খাবো। তারপরে আমরা অর্ডার দিয়েছি মশালা ডোসা, তো ওটা দিয়েই আজকে কিন্তু ব্রেকফাস্ট সেরে একদম এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। তো আমরা হেয়ার ড্যামেজ, এই প্রবলেম কিন্তু আমাদের কম বেশি অনেককেই ফেস করতে হয়, ইভেন মেয়েদের না, এখন কিন্তু ছেলেদেরও অনেকেরই এই প্রবলেম ফেস করতে হচ্ছে। মাঝখান থেকে ভেঙে যায়, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয়। আমাকেও কিন্তু এই সেম প্রবলেম ফেস করতে হয়েছে, এবং তার জন্য কিন্তু আমি বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল যুক্ত বিভিন্ন রকমের শ্যাম্পু, অয়েল এগুলো ব্যবহার করেছি, বাট রেজাল্ট কিন্তু কিচ্ছু আসেনি। ফাইনালি আমি একটা খুব ভালো প্রোডাক্টের সন্ধান পেয়েছি, যেটা কিনা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, এবং তার জন্য কিন্তু আমার সেই ড্যামেজ হেয়ারগুলো কিন্তু রিপেয়ার হয়ে গেছে, এবং এত সুন্দর একটা চুল আমাকে উপহার দিয়েছে। সেটা হচ্ছে মামা আর্টের হিবিসকাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু অ্যান্ড মামা আর্টের হিবিসকাস ড্যামেজ রিপেয়ার কন্ডিশনার। শ্যাম্পু আর কন্ডিশনারের মধ্যে আছে হিবিসকাস অ্যান্ড কারি লিপস। হিবিসকাস মানে হচ্ছে জবা ফুল, তো জবা ফুল কিন্তু আমরা অনেক সময় অনেক রেমেডি তৈরি করে থাকি, হোম রেমেডি আমাদের হেয়ারের জন্য, তো সেই ক্ষেত্রে কিন্তু জবার উপকারিতা কিন্তু অনেকটা। সেই জবা ফুল দিয়ে কিন্তু এই শ্যাম্পু আর কন্ডিশনারটা তৈরি। আর দেখো হোম রেমেডি আমরা ইউজ করতেই পারি, কিন্তু কি আমাদের কাছে অত সময় নেই, সাথে সাথে কিন্তু এটি একেবারে মেড সেফ, ডার্মাটোলজিক্যালি টেস্টেড। বলে রাখি এটা কিন্তু অল টাইপস হেয়ারের জন্য সুইটেবল। আর আছি এই কন্ডিশনার ব্যাপারে, এটার মধ্যেও কিন্তু সেম ইনগ্রিডিয়েন্টস আছে, সো তোমরা এই শ্যাম্পুটি পরে এই কন্ডিশনারটা অ্যাপ্লাই করো, সঠিক রেজাল্ট পেতে। আর একটা দারুণ ব্যাপার কি জানো তো, মামা আর্থ এখন থেকে তোমাদের নিজস্ব মতামতকে প্রায়োরিটি দিচ্ছে, তারা তাদের প্রোডাক্টগুলোকে আরো ইম্প্রুভ করছে, সেটা শুধুমাত্র তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করে, এবং তারা আরো বেশি রিসার্চ করে প্রোডাক্টগুলোকে আরো বেশি বেটার করে তোলার চেষ্টা করছে। মামা আর্থের সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে মামা আর্থের নিজস্ব ওয়েবসাইটে, এছাড়া তোমরা অনলাইন অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকাতেও পেয়ে যাচ্ছ, তাছাড়াও কিন্তু তোমরা আশেপাশে যে কোনো স্টোরে কিন্তু এটা অ্যাভেলেবেল পেয়ে যাবে। আর হ্যাঁ, বলে রাখি এই প্রোডাক্টের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তোমরা যদি আমার কুপন কোড TORI2024 এই কোডটি ইউজ করো, সেই ক্ষেত্রে পেয়ে যাবে 25% ডিসকাউন্ট। সো গো এন্ড চেক আউট, বাই। আমরা আবার বেরিয়ে পড়েছি, একটুখানি রেস্ট নিয়ে রুম টুম গুলো সব ক্লিন করলো, আর আমি একটু মুখের মধ্যে ভরে ভরে সানস্ক্রিন ইউজ করলাম, নিয়ে এখন হচ্ছে বেরিয়ে যাবো। চিনি এদিকে সোমা, তো চলো এখন বিচের দিকে যাওয়া যাক, প্লাস হচ্ছে একটু মার্কেটেও যাবো, চলো তারপরে একটু বেলার দিকে, মানে এখন বাজে হচ্ছে সকাল 10:30, আর একটু বেলা হবে, দেন হচ্ছে আমরা যাবো স্নান করতে একটু বিচে, না মানে সমুদ্রে নামবো আর কি। তো আমরা এখন একটা স্কুটি নিলাম ঘোরার জন্য, তো এখানে স্কুটি গুলো খুব মানে ভালো ঘুরে ঘুরে বেড়ানোর জন্য আর কি, এ বিচ থেকে সে বিচ, মানে মার্কেট এখানে ওখানে ঘোরার জন্য একটা স্কুটি নেওয়া খুবই ভালো। তো আমরা একটা স্কুটি নিয়ে নিয়েছি, এখন স্কুটি করেই ঘুরবো।
তো এই যে স্কুটির ভিডিও করে নিতে হবে কোথাও কোনো ড্যামেজ আছে কিনা, যদি থাকে পরে যদি কোনো ড্যামেজ দেখা দেয় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে পে করতে হবে এরকম কিছু। আর হেলমেটটা মাস্ট, তাই তো? দেখে না ভালো করে। বেরিয়ে গেছি আমরা, এখন যাবো বাঘা বিচে। যেতে যেতে তোমাদেরকে একটুখানি মার্কেটের দর্শন ঘুরিয়ে দিই। এখানে কিন্তু ম্যাক্সিমাম দোকানগুলো সবই একই রকম, মানে একই রকম জিনিস পাওয়া যায়, আলাদা কিছুই নাই। ওই কিছু মানে গোয়ার কিছু মানে হয় না পরিচিত কিছু ব্যাগ, কিছু ড্রেস, তারপরে ড্রাই ফ্রুটস তো ভরি ভরি এখানে, মানে কাজু, তারপরে কাজুটা হচ্ছে সব থেকে বেশি এখানে আমি দেখলাম, মানে প্রচুর ড্রাই ফ্রুটস তুমি পেয়ে যাবে। আর আমরা যে বাঘা বিচে পৌঁছেই কিন্তু এখান থেকে দেখছিলাম এই টুপিগুলো, কিন্তু ভাবলাম কি যে ফেরার সময় নিয়ে যাবো, এখন আবার টেনে নিয়ে কে বেড়াবে, তো দামগুলো এত বেশি বলছিল ওই জন্য আর নিইনি। এখানে প্রত্যেকটা দোকানেই কিন্তু এক এক রকম প্রাইস বলবে, সেই ক্ষেত্রে তোমাদেরকে একটু ঘুরে টুরে আর কি বার্গেনিং করে জিনিসপত্র পারচেস করতে হবে। হ্যাঁ, মানে সেম জিনিস পাশের দোকান একদম বলবে এবং এই দোকান একদম বলবে এরকম একটা ব্যাপার আছে। আমি রাত্রেও আমার অনেক অনেকগুলো টাকা জলে গেছে, মানে সেটা তোমাদের সঙ্গে লাস্টে শেয়ার করব কি হয়েছে না হয়েছে। তো আমি এটা পছন্দ করেছিলাম বাট এটার প্রাইস অনেক বেশি বলছিল বলে আর নিইনি। তারপর এই যে চুলে আমি যেগুলো করেছিলাম আগের দিন সেটা দেখে চিনিও রাতে বায়না করছিল যে ওও করবে, তাই ভাবলাম চলো চিনিকেও করে দেওয়া যাক, কিন্তু সেই রাতে আর করা হয়নি। আজকে বাঘা বিচে এসে এখান থেকে ভাবলাম ওকেও দুটো করিয়ে দিই। ওকে যে কি প্রিটি লাগছিল তোমরা তো না দেখ বিশ্বাসই করতে পারবে না, তোমাদেরকে দেখাবো। এবং যারা আমার ইনস্টাতে আছো তারা নিশ্চয়ই অলরেডি দেখে ফেলেছো, আর এখানে যারা দেখোনি তাদেরকেও আমি একবার দেখিয়ে দেবো যে চিনিকে কতটা মিষ্টি লাগছে এগুলো করে। এবার আমরা ফাইনালি চলে এলাম বাঘা বিচে, মানে কি বলবো এত সুন্দর লাগছিল না, মানে কি বলবো আর। যাই হোক, তার সাথে সাথে কিন্তু আমার স্কিনটাও খুবই বাজে হয়ে গেছে ঘুরে 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 বলা ওটা ভুল। দুপুরবেলা আমরা সমুদ্রে নেমেছিলাম স্নান করতে, তো স্নান করে ওই রোদের মধ্যে বালির মধ্যে অনেকক্ষণ আমি বসেছিলাম, শুধু শুধুই বসেছিলাম। ব্যাস রুমে গিয়ে দেখি যে মুখে এক গাদা ট্যান পড়ে গেছে, মানে এত বাজে হয়ে গেছে কি আর বলি তোমাদের। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, মুখ তো আবার ঠিক হয়ে যাবে, বাট ঘোরাটা মানে মনের মতো করে ঘুরতে হবে। মুখে টান পড়ে যাবে, চুল খারাপ হয়ে যাবে, মুখ খারাপ হয়ে যাবে, ওই বললে কিন্তু মানে ওই বলে যদি ঘোরাটা আমরা ইয়ে করে ফেলি তখন কিন্তু সেটা ভালো হয় না, তাই না? যেহেতু এত দূর এত কষ্ট করে এসেছি। যাই হোক, এই যে চিনিকে দেখো কি প্রিটি লাগছে। আর হ্যাঁ, এই ব্যাগটার কথা ইনস্টাতে আমাকে প্রচুর লোকে জিজ্ঞেস করেছে ব্যাগটা কোত্থেকে নিয়েছি কোত্থেকে নিয়েছি। তো ব্যাগটা আগের ব্লগ দেখলেই তোমরা বুঝতে পারবে যে ব্যাগটা কোত্থেকে নিয়েছি। হ্যাঁ, এই গোয়া থেকেই নিয়েছি ব্যাগটা, 350 টাকা বলছিল, তো তারপরে 300 টাকা দিয়ে ব্যাগটা আমি কিনেছি। বেশ সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে। যাই হোক, এবার বলি আমাদের দীঘা পুরীর মতো কিন্তু অতটা ঢেউ নেই, মানে গোয়াতে খুবই অল্প ঢেউ, মানে যেটা আমার মনে হলো সেটাই আমি বললাম। তো বাঘা বিচ থেকে বেরিয়ে আমরা এখানে একটু স্কুটিতে পেট্রোল নিয়ে নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, এখন খেতে খেতে যাব হচ্ছে আর একটা বিচে, তাই তো? আর এখানে না বিচের ডিস্টেন্সটা ভীষণ কম, মানে পরপর পরপর প্রচুর বিচ তোমরা পেয়ে যাবে। তো চলো ওকে দিও। বাঘার থেকে বেরিয়ে কিন্তু এবার যাচ্ছিলাম আমরা অঞ্জনা বিচের দিকে। যদিও আমরা প্রথমবার এসে এতগুলো মানে বিচ ঘোরা হয়নি, শুধু ক্যালাঙ্গুটেই ছিলাম এবং ওখান থেকে ওই সাইড সিন কিছু দেখেছিলাম, বাট কোনো বিচে কিন্তু আমরা যাইনি। এবার আমরা যাচ্ছি, অনেকগুলো বিচ ঘুরেছি যেটা কিনা আমার বেশ ভালো লেগেছে। তো আমার চিনি এই যে ঘুমিয়ে পড়েছে, আর ওইদিকে দাদা ভাই গাড়ি তার এখানে আসছে। এই যে আমরা এখন আছি অঞ্জনা বিচে, এখানকার ঢেউটা অনেক বেশি অন্যান্য বিচের থেকে। রিলস বানাবো। হ্যাঁ, অনেক ঢেউটা বেশি, জলটা দেখো মানে কত ক্লিন, পুরো নীল জল, জানি না ক্যামেরাতে কতটা ক্যাপচার হচ্ছে, বাট সত্যি পরিষ্কার, একদম নিট এন্ড ক্লিন। এবং রাস্তা ঘাট এখানকার, তারপরে খাবারের জায়গা, হোটেল গুলো ভীষণ পরিষ্কার। চিনি ঘুমিয়ে পড়েছিল যার জন্য আমরা চলে এসেছি এই মাত্র রুমে, চপ্পলটা বাইরে রেখে যাবো না। তো এখন একটু রেস্ট নেব, তারপরে হচ্ছে যাব হচ্ছে সমুদ্রে নামবো। আমরা যে বিচে আছি ওই বিচে যে সমুদ্র, মানে যে বিচ আর কি, ওখানটায় নামবো। একটু চিনিকে একটুখানি ডুবিয়ে আনবো সমুদ্রের জলের থেকে। এই যে উফ, হ্যাঁ দিচ্ছি।
রুমে এসে মোটামুটি 30-40 মিনিট আমরা একটু রেস্ট নিয়ে আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি স্নানের জন্য। চিনিকে চিনির জন্য বিকিনিটা নেওয়া হয়েছিল ফার্স্ট ক্রাই থেকে, যেটা তোমাদের ব্যাকপ্যাকিং এর সময় শেয়ার করেছিলাম। খুবই ভালো কোয়ালিটি আর ফার্স্ট ক্রাই এর কোয়ালিটি নিয়ে বলা। এখন যাবো হচ্ছে আমরা একটু বিচে, একটু রেস্ট নিলাম, তারপর এখন একটু যাই। আর এই যে গেঞ্জিটা আর এই শর্টসটা পরেছি আমি, নাই সেটা আমার জন্য, আমার একটা আছে যেটা সুইমিং কস্টিউম আছে, যেটা কিনা আমি দীঘা গিয়ে কিনেছিলাম, কিন্তু ওটা আনতে আমি একদম ভুলে গেছি, তো ওই জন্য এটা পরে আর নামছে। আর সত্যি কথা বলতে সমুদ্রে নামার ইচ্ছা নেই, আমার বড় অস্বস্তি লাগে, ওই বালি জল এসে আবার ধোও, শ্যাম্পু করো চুলে, দেখা যাক। চলে এসছি আমরা, চলো চলো ঘরে চলো। তুমি কখন ঘরে যাবে? একটু আগে বললি যাবো না। ঠিক আছে চলো, হয়েছে চলো ঘরে। তো এইমাত্র স্নান টান করে এলাম, আর খুব বাজে অবস্থা, অনেকক্ষণ রোদে বসেছিলাম বলে দেখি এরকম ট্যান পড়ে গেছে। চিনি এরকম করে না, সব থেকে খারাপ অবস্থা চিনিরও প্রচুর কালো হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে যে যে জায়গাগুলো ঢাকা ছিল সেই জায়গাগুলো পুরো পরিষ্কার, আর যে জায়গাগুলো ঢাকা ছিল না সেই জায়গাগুলো কালো হয়ে গেছে এরকম। তো যাই হোক, আমি স্নান করে চলে এসেছি, অনেকগুলো জামা কাপড়ও কাচলাম, আর এদিকে তোমাদের দাদা ভাই গেছে স্নানে, ও আসলে হচ্ছে যাবো লাঞ্চ করতে, খুব খিদে পেয়ে গেছে। হ্যাঁ, এইবার আসি লাঞ্চের যে থালিটা আমরা অর্ডার করেছিলাম সেই থালির ব্যাপারে। মানে কি বলবো তোমাদেরকে, আমরা আজকে একটা অন্য রেস্টুরেন্টে এসেছিলাম, এটা হচ্ছে সমস্ত ননভেজ আইটেম পাওয়া যায়। তো এখানে মানে যে রাইসটা দিয়েছিল মনে হচ্ছে যেন রেশন থেকে চালটা নিয়ে এসছে, এত বাজে দেখো চালের কোয়ালিটিটা, পুরো চালগুলো ভাঙা ভাঙা। এখানে স্যালাড দিয়েছে, এর মধ্যে শশা তো নেই, বাঁধাকপি, এক গাদা বাঁধাকপি দিয়ে ওটাকে ঝালের গুঁড়ো দিয়ে মেখে দিয়েছে। তারপরে ছিল একটা সয়াবিনের তরকারি, একটা ছোলে বাটুরে, আর 3 পিস চিকেন ছিল, যেটা কিনা পুরো বোনলেস চিকেন, মানে কি বলবো এত বাজে লাগছিল। আর ছিল একটা পাঁপড় আর একটা চাপাটিও ছিল, এই দিয়ে খেলাম। এত খারাপ লাগছিলো যে এত টাকা দিয়ে থালিটা অর্ডার করলাম চিকেন থালি খাবো বলে, কিন্তু দেখো খাবারের অবস্থা, আমার তো একদম বাজে লেগেছে, মানে আমি খেতেই পারিনি। আর ওই স্যালাড থেকে কিছু বেছে বেছে টমেটোগুলো খাচ্ছিলাম, ওই বাঁধাকপি খেয়ে মানে খাবো পাগল নাকি, ঝালের গুঁড়ো, এক গাদা ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছে। যাই হোক, কী আর করা যাবে, ওটাকেই ম্যানেজ করে খেতে হলো। এখন আমার জন্য ওই ভেজই ঠিক আছে, যেটা কিনা একদম আমাদের হোটেলের সামনে, ওখানে এত ভালো খাবার না, মানে ভেজ হলেও খেয়ে অনেক শান্তি, এত সুন্দর সুন্দর আইটেম পাওয়া যায়। আমরা বিকালবেলা একদম বেরোনোর জন্য রেডি, আমি পরেছি ব্ল্যাক এই 1 পিসটা, আর চিনিও ব্ল্যাক পরেছে, ব্ল্যাক কালারের যে কর্সেটটা ওকে কিনে দিয়েছিলাম সেটা। চিনি একটু ঘোরো মা, ও চিনি একটু ঘোরো বাবা, দেখাও এই যে চিনিকে দেখো, চিনি পেছন ঘোরো একটু মা, চিনির হেয়ার স্টাইলটা দেখো তোমরা একটু। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি ক্যান্ডোলিন বিচে বিকালবেলার দিকে, আর আমরা যে যে বিচগুলো তোমাদেরকে ঘুরে দেখালাম এবং নিজেরাও ঘুরলাম সেগুলো কিন্তু সমস্তটাই নর্থ গোয়া। যাই হোক, এবার যাচ্ছি, কিন্তু গিয়ে বেশিক্ষণ আমরা থাকতে পারিনি, আকাশের অবস্থা দেখতেই পাচ্ছ, বৃষ্টি নামবে নামবে ভাব। হ্যাঁ, ছিটে ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছিলো বলে বেশিক্ষণ আমরা থাকিনি, কেন কি চিনি ছিল, ও না থাকলে তাহলে হয়তো আমরা ভিজে ভিজেও অনেকক্ষণ থাকতে পারতাম, কিন্তু ওকে ভেজানোই যাবে না একদম। যাই হোক চলো যাওয়া যাক।
ওখান থেকে বেরিয়ে দেখো আমরা ভাবছিলাম একটা ডাবের জল খাবো, কি দাম বাপরে বাপ। এই ছোট্ট একটা ডাব কেটে দিল, নিল হচ্ছে 60 টাকা। এখানে প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি, এবং যে জিনিসগুলো আমরা টুরিস্ট প্লেসে গিয়ে কিন্তু 5 টাকা বেশি দাম দিয়ে খাই, সেখানে এখানে মিনিমাম 10 থেকে 15 টাকা করে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সেটা তুমি জলের বোতল নাও, আর কোল্ড ড্রিঙ্কস নাও, আর একটা হজমোলার প্যাকেটই নাও, সমস্ত কিছুর ওপরেই কিন্তু একটু দাম বেশি, মানে অনেকটাই। যেটা নর্মালি কি হয় টুরিস্ট প্লেসগুলোতে একটু দাম বেশি হয় সব কিছুর, কিন্তু এখানে যেন অনেক বেশি, মানে প্রচন্ড গায়ে লাগা দাম। তো আমরা বাড়ি চলে এসেছি, চিনিটা আজকে প্রচন্ড বিরক্ত করছিল, আসলে ওর দোষ নয়, ও মানে ওকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছিলাম, ঘুমটা পূরণ হয়নি ওই জন্য কান্নাকাটি করছিল। তারপরে চলে এসেছি, এত গরম লাগছিল আর পরে গেছি হচ্ছে ব্ল্যাক কালার, মানে গরম, মানে রাজ্যের গরম আমাকে ছেঁকে ধরেছে। যাই হোক চলে এসেছি, আর এখন বাইরে নিচে নামিয়ে নিয়ে আর কি চা খাওয়ার জন্য, এই যে চাটা আর কি রুমেই নিয়ে এসেছি, এখন চাটা খেয়ে নেবো, খেয়ে যদি রাতে বেরোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার ভালো লাগছে না, এখন ভেবেছিলাম এখন কোথাও বেরোবো না, বাট ভাবলাম না বেরোই, খালি খালি আবার একটা দিন কেন ওয়েস্ট করবো। তো রেডি হয়ে নিয়েছি, তোমাদের দাদা ভাইয়ের একটা টি শার্ট পরেছি, আর আমার একটা ব্ল্যাক কালারের শর্টস ছিল তো সেটা দিয়ে পরে নিয়েছি। এখন সত্যি অত বেশি সাজতে বুঝতে ভালো লাগছে না, মানে খুব হেভি ড্রেস ভালো লাগছে না, তো ভাবলাম এটাই পরে বেরিয়ে যাই একটু মার্কেটে থেকে। চলে এসেছি আমরা মার্কেটে, এটা গ্যালাঙ্গুট বিচের যে মানে সাইডে যে মার্কেটটা, তো সেই মার্কেটটা, তো এটা বেশ বড় সড়ো একটা মল মতো করা। তো এর ভেতরে ঢুকলাম, ওই শর্টসের নিচে যে আরও বেশি শর্টসগুলো পরে না, সেগুলো মানে ওয়ান পিসের নিচে আমরা অনেক সময় অনেক রকম শর্টস পরে থাকি, তো সেগুলো এত বেশি প্রাইস, মানে কি বলবো তোমাদের, কিছু কিছু মানে দোকানে এত মানে ঘাট ট্যারা, একটুও দাম কমাতে চাই না, আবার কিছু কিছু দোকানে বললেই আর কি একটু কমায়। যাই হোক, এই যে এগুলো তো মানে খুবই একটা ট্রেন্ডি জিনিস গোয়ার, তো ভাবলাম একটা নিই, তারপর ভাবলাম পড়তে পারবো কি পারবো না। তারপর তোমার দাদাভাই বললো কি এসছো যখন একটা নিয়েই নাও, সে পড়তে পারো আর না পারো পরে দেখা যাবে। তো আমি মনে মনে ভেবেছিলাম এই এনার সেই এনার দিয়ে পড়বো, কিন্তু বিশ্বাস করে পড়তে পারিনি। মার্কেট ঘুরে আমরা চলে এসেছি বাড়িতে, বাড়িতে বলছি কেন, হোটেলের রুমে চলে এসেছি, আর এখন যা বলছে খেতে, আর বলে দিই আমার অনেক টাকা নষ্ট হয়ে গেছে, এমন এমন জামা কিনে নিয়ে এসেছি, সে জামা আমি পড়তে পারবো না, জামা এখন এই মামাম। তো চলো খেয়ে আসি একদম। আমাদের ডিনার চলে এসছে, আমরা পুরো একটা ভেজ থালি অর্ডার করেছিলাম, তার মধ্যে আছে এরকম বড় বড় 4টে পুরি, পাঁপড়, রাইস, স্যালাড, গোলাপ জামুন, এটা একটা সবজি, এটা ডাল, ডাল কি জানি না, এটা হচ্ছে ছোলে ভাটুরে, এটা হচ্ছে টক দই, এটা হচ্ছে ডাল, এক্সট্রা করে 3টে হচ্ছে গোলাপ জামুন। ওই দেখ মেয়া ওটা চলে এসছে, ওই দেয় 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 এসছে, মেয়া এসছে, তুমি খাও ভাত আমার খাও, আমার মেয়ে দেখো কি করছে, খাও কি দিয়ে খাবে, লবণ দিয়ে কেন, পাপড় নাও, আমরা একটু নিচে গেছিলাম, এখন বাজে হচ্ছে রাত 12:18, আর রিসেপশন থেকে একটা ফোন এসেছিল যে এরকম কেউ একজন দেখা করতে এসছে, আমি তো মানে বুঝতে পারছি না এখানে কে দেখা করতে আসবে, আর আমি তো হোটেলের নামটামও কিছু বলিনি। দেন নিচে গেলাম দৌড়াতে দৌড়াতে, তো গিয়ে দেখলাম একটা কি বলবো দিদি বলি, যাই হোক নামটা জিজ্ঞেস করা হয়নি, তো উনি এখানেই থাকেন, বাঙালি, উনি দমদমে থাকেন আর কি, তো গোয়াতে ওনারাই মানে আর কি পার্মানেন্ট শিফট হয়ে গেছে অনেক বছর আগে, তো হাঁপাচ্ছি আমি দৌড়াতে দৌড়াতে এসছি, তো ওই জন্য তো উনি দেখা করতে এসেছিলেন, চিনি চিনিকে দেখবে, তো চিনি ঘুমিয়ে পড়েছে, তা বললো ঠিক আছে তাহলে কালকে আসবো, আমি ঠিক আছে তাহলে, তো দেখা করতে এসেছিল, বেশ ভালো লাগলো যে এখানেও আমার ফ্যামিলি মেম্বারদের পাওয়া গেছে, এবং এত রাতে দেখা করতে এসছে এটা মানে একটা অনেক বড় পাওয়া। যাই হোক আমি এক্সাইটমেন্টের জন্য ভিডিও করতে পারিনি, এনিওয়েজ আর ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও, কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, বাই বাই।